হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে তো টেক ভিডিও হলো। আজকে আপনাদের জন্য একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের সেরা 10 ধনী ব্যক্তি সম্পর্কে। সো শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ভিডিও আরও পরবর্তীতে পাওয়ার জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সো 10 নম্বর হচ্ছে ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ 4 আগস্ট 1956 সালে জন্মগ্রহণ করেন। তিনি ওয়েস্ট মিনিস্টার সিটি কলেজ থেকে পড়াশোনা করেন। তিনি হোটেল, রিয়েল এস্টেট এবং শিপিং, খাদ্য এবং হসপিটালিটি নিয়ে সি মার্ক এবং ইপকো নামের 2টি কোম্পানি লিড করেন, এবং তার বর্তমান সম্পদের মূল্য হচ্ছে $250 মিলিয়ন। 9 নম্বর হচ্ছে রাজীব আলী। তিনি 1938 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা অর্জন করেন। তিনি সাধারণ ওয়েটার থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল উদ্যোক্তা হয়ে ওঠেন। বর্তমানে তিনি সিলেট এবং চট্টগ্রামে বিভিন্ন চা এস্টেটের মালিক, যার বর্তমান সম্পদের মূল্য হচ্ছে $250 মিলিয়ন উপরে। 8 নম্বর হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি 1942 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি বস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে PhD অর্জন করেন। তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজনৈতিক জীবনে তিনি আর অনেক প্রশাসনিক পদে ছিলেন। 7 নম্বর হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন, যিনি কাম্বা মামুন নামেও পরিচিত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে অবশ্য। তিনি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, এবং তিনি তারেক রহমানের অনেক ঘনিষ্ঠ বন্ধু, যার বর্তমান সম্পদের মূল্য হচ্ছে $400 মিলিয়নের উপরে। 6 নম্বর হচ্ছে আহমেদ আকবর সুবহান, যিনি 15 ফেব্রুয়ারি 1952 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম সেরা কোম্পানি বসুন্ধরা গ্রুপের মালিক, যার বর্তমান সম্পদের মূল্য হচ্ছে $500 মিলিয়নের উপরে, যিনি বাংলাদেশে একজন স্বনামধন্য ব্যবসায়ী। 5 নম্বর হচ্ছে সৈয়দ আবুল হোসেন। তিনি 1 অক্টোবর 1951 সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মাস্টার্স সম্পন্ন করেন। তিনি 1972 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করছেন। 4 নম্বরে হচ্ছে সজীব ওয়াজেদ জয়। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের IT উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এবং যার বর্তমান সম্পদের মূল্য হচ্ছে $1 বিলিয়ন। 3 নম্বর হচ্ছেন তারেক রহমান, যিনি BNP নেত্রী খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছোট সন্তান। তারেক রহমানের প্রকৃত সম্পদের পরিমাণ সঠিকভাবে জানা নেই, তবে কেউ কেউ বলেন তার সম্পদের পরিমাণ হচ্ছে $1.5 বিলিয়ন, আবার কেউ কেউ বলেন তার সম্পদের পরিমাণ হচ্ছে $1 বিলিয়ন। তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন, কিন্তু তার আয়ের উৎস নিয়ে অনেকের অনেক ধরনের বিতর্ক রয়েছে, যিনি বর্তমানে বাংলাদেশে বসবাস করেন না। 2 নম্বরে হচ্ছে সালমান এফ রহমান, বর্তমান সময়ে অনেক পরিচিত একটা নাম। তিনি এবং তার ভাই, তারা দুজন মিলে 1966 সালে পাটকল সংগ্রহ করে পাট ভিত্তিক পণ্য উৎপাদন শুরু করেন। পরবর্তীতে স্বাধীনতার পর তাদের কল জাতীয়করণ করা হয়, এবং 1972 সালে তারা দুই ভাই এক্সপোর্ট এবং ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো প্রতিষ্ঠা করেন, এবং 1976 সালে বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠা করেন। ওকে বন্ধুরা, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত মুহূর্তে চলে এসেছি। আমি এখন আপনাদের সামনে 1 নম্বর বাংলাদেশের ধনী ব্যক্তির নাম ঘোষণা করতে যাচ্ছি। আসলে এটা আমার ঘোষণা না, আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি, যার নাম হচ্ছে মোসা বিন শামসের, যিনি প্রিন্স মোসা নামেও পরিচিত। তিনি 15 অক্টোবর 1945 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা শামসুর আলী মোল্লা ব্রিটিশ ভারতীয় সরকারের একজন প্রধান কর্মকর্তা ছিলেন, এবং তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি অধ্যয়ন করেন। মোসা বিন শামসের জনশক্তি রপ্তানি কোম্পানি ডেটকো প্রতিষ্ঠা করার পর থেকেই তার সম্পদের পরিমাণ বাড়তে শুরু করে, এবং যার সম্পদের বর্তমান মূল্য হচ্ছে $12 বিলিয়ন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।